ঈদের দুদিন আগে হঠাৎ আমার ব্যথা, ঘাড়ে পেন, ঘাড়ে পেন হলো, দুই তিন দিন ঘাড়ে ছিল। আস্তে আস্তে ঘাড় থেকে আমার ডান শোল্ডারের দিকে ব্যথাটা চলে আসে। ডান শোল্ডার থেকে ব্যথাটা এমনভাবে তীব্র হয় যে পুরো হাতে চলে যায়। ব্যথাটা এতটাই তীব্র হয় যে আমি চার দিন পর্যন্ত ঠিক মতো শুইতে পারিনি। শুইলে আরো এত পরিমাণ বাড়ে, মনে হয় যে সাইডের হাড্ডিগুলো ভেঙে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মাওলানা শরীফুল ইসলাম। আমার বাড়ি টঙ্গী গাজীপুর। আমার বয়স 31 বছর। আমার পেশা শিক্ষকতা। আমার সমস্যা হয়েছিল, আসলে আমার ঘাড় ব্যথা হতো, তো আমার মনে হতো যে আমি তো শোয়া থেকে উঠছি, হয়তো শোয়ার কারণে আমার ঘাড়টা হয়তো ব্যথা করতেছে। তো কিছুদিন দুই তিন দিন ব্যথা থাকতো, আবার চলে যেত। আমার এরকম ব্যথা ছিল দুই তিন মাস আগে। তারপর হঠাৎ এইবার ঈদের সময়, ঈদের দুদিন আগে হঠাৎ আমার ব্যথা, ঘাড়ে পেন হলো, দুই তিন দিন ঘাড়ে ছিল। আস্তে আস্তে ঘাড় থেকে আমার ডান শোল্ডারের দিকে ব্যথাটা চলে আসে। ডান শোল্ডার থেকে ব্যথাটা এমনভাবে তীব্র হয় যে পুরো হাতে চলে যায়। ব্যথাটা এতটাই তীব্র হয় যে আমি চার দিন পর্যন্ত ঠিক মতো শুইতে পারিনি। শুইলে আরও এত পরিমাণ বাড়ে, মনে হয় যে সাইডের হাড্ডিগুলো ভেঙে যাবে। শুইতে পারতাম না, শুইলে মনে হতো যে প্রচুর ব্যথা, মানে আমার হাতে হয়তো হাড্ডিটাই ভেঙে যাবে। ঘুমে প্রায় আমি চার দিন একসাথে রাত ঘুমাইনি, আমি চার রাত এই তীব্র ব্যথা নিয়েছিলাম। এরপরে আমি স্যারকে আমি ফোন দিলাম রবিবার দিন দুপুরে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বলতেছে যে স্যারের সিরিয়াল নেই, রিকোয়েস্ট করার পরও সিরিয়াল পাইনি। তো এরপরে স্যারের সিরিয়াল পাইলাম, সোমবার তো পাইলাম না, মঙ্গলবার দিন পাইলাম। মঙ্গলবার দিল আসলাম, আসার পরে স্যার দেখলো। এরপরে স্যারে MRI দিল, আরও কিছু পরীক্ষা দিল। ওগুলো পরীক্ষা করার পরে জানা গেলো যে আমার ঘাড়ের যে রগটা আছে, এটা হাড়ের ভিতরে একটু চাপ খেয়ে রয়েছে, যার কারণে আমার হয়তো নার্ভগুলো ঠিকভাবে কাজ করতেছে না, এই কারণে ব্যথা। কিন্তু আমি ব্যথা যত ওষুধ খাই, ব্যথার ওষুধে কাজ হয় না, ব্যথার ওষুধে কোনো রকম ব্যথা কমে না। তো স্যার বললো ভর্তি হতে, এরপরে ভর্তি হলাম। আলহামদুলিল্লাহ এক সপ্তাহ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থতা বোধ করতেছি। হ্যাঁ, আমি থেরাপি যেদিন থেকে নেওয়া শুরু করছি, ওদিন থেকে আমার আলহামদুলিল্লাহ ঘুম হয়েছে, আমার সমস্যা হয়নি, এখন আমি ঘুমাতে পারি, কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। সকলের ব্যবহারই খুব ভালো ছিল, বিশেষ করে আমার থেরাপিস্ট ভাইয়ের ব্যবহার খুবই চমৎকার ছিল। হ্যাঁ, নার্সরাও খুবই আন্তরিক, সবাই মোটামুটি আন্তরিক, কারোর কাছ থেকে আমরা কোনো রকম খারাপ কিছু পাইনি। আমি অবশ্যই বলবো ভাই, আপনাদের যদি কোনো সমস্যা থাকে, এই ধরনের কষ্টে ভুগে থাকেন, তাহলে অবশ্যই সরাসরি একবার এসে দেখে যাবেন যে আপনাদের কি সমস্যা। হয়তো আশা করি আল্লাহর রহমতে তারা হয়তো উসিলা, কিন্তু আল্লাহর রহমতে হয়তো এখান থেকে আপনি সুস্থ হয়ে যেতে পারবেন। দেখা যায় বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন রকম ওষুধ দিবে, শুধু টাকা খরচ হবে। একবার এসে দেখতে পারেন, আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়েছি, আপনারাও এসে দেখতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতা দান করুন। DPRS লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।